গরিব এক দুধ বিক্রেতার ঈদ। দুধ থেকে সোনা হওয়ার রহস্য। মা, ঈদের আর 3 দিন বাকি আছে, এবার ঈদে আমায় নতুন পোশাক কিনে দেবে না? দেখো দেখো মা, আমার একটাও ভালো পোশাক নেই। আমার কি সেই সামর্থ্য আছে যে আমি তোমাকে নতুন পোশাক কিনে দেব? গাভীর দুধ বিক্রি করে যে টাকা পাই, তা দিয়ে কোনো মতে দুবেলা খাবারের ব্যবস্থা হয় আমাদের। তবে একটা উপায় আছে, আমরা যদি দুধে পানি মিশিয়ে দেই আর সেই দুধ বাজারে বিক্রি করি, তাহলে কিছু অতিরিক্ত টাকা পাবো, যা দিয়ে তোমার নতুন জামা কিনতে পারবো। না মা, এটা তো খুব খারাপ হবে, এতে আমাদের অনেক পাপ হবে। কেউ না দেখলেও আল্লাহ আমাদের দেখছেন, তাছাড়া মানুষকে ঠকানো মোটেও ভালো কাজ নয়। কাউকে ধোকা দিলে একদিন নিজেকেই ধোকায় পড়তে হয়। না মা, আমার নতুন পোশাকের দরকার নেই, আমার যে পোশাক আছে তাই তুমি সাবান দিয়ে পরিষ্কার করে দিও, তা দিয়ে আমার ঈদ খুব ভালো কাটবে মা। মা ও মেয়ে যখন এই সকল কথাবার্তা বলছিল, তখন তাদের বাড়ির পাশ দিয়ে এক ধনী প্রতিবেশী যাচ্ছিল। সে মা ও মেয়ের সমস্ত কথা শুনে ফেলে। সে তাদের এই দুঃখ দেখে খুব ব্যথিত হয় আর তাদের এই সততা দেখে মুগ্ধ হয়। রাত হয়, মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। তখন ওই ধনী প্রতিবেশী তাদের বাড়িতে আসে। এবং গোপনে দুধের মধ্যে অনেক সোনা রেখে চলে যায়। ভোর হলো, মা দুধ নিয়ে বাজারে বিক্রি করতে যায়। কোনো এক কারণে ওই দিন মা ছাড়া আর অন্য কোনো দুধ বিক্রেতা বাজারে আসেনি, তাই স্বাভাবিকভাবেই সবাই মায়ের কাছে দুধ কেনার জন্য ভিড় জমায়। দুধের দাম কত, কতটুকু আছে এখানে? 50 টাকা কেজি, 3 কেজি দুধ আছে এখানে। দুধগুলো আমাকে দিয়ে দাও, আমি 100 টাকা কেজি দেব, 3 কেজি দুধের দাম 300 টাকা দিয়ে দেব। না, আপনি এই দুধগুলো আমাকে দিয়ে দিন, আমি এগুলোর দাম 500 টাকা দেব। দুধ বিক্রি শেষে মা দুধের পাত্রে অনেকগুলো সোনা দেখতে পায়। সে অবাক হয়। মা মনে মনে ভাবতে থাকে, তার মেয়ের সততার জন্যে আল্লাহ তাকে এই সোনাগুলো পুরস্কার হিসেবে দিয়েছেন। সে অনেক খুশি হয়। সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সে এখন তার মেয়ের জন্য নতুন পোশাক কিনতে পারবে। সে বাকি টাকাগুলো দিয়ে অনেকগুলো গাভী কেনে। তাদের আর কোনো অভাব থাকে না, তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে।